হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি বিশেষ করে তোমাদের জন্য যারা তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছো অথবা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো, তোমাদের যাদের ইংলিশ সাবজেক্টটি আছে, তো তাদের জন্য একটি গ্রামার আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই গ্রামার আইটেমটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। এই চেঞ্জিং ওয়ার্ড, তোমাদের এই গ্রামারটা আসে কিভাবে, একটা ওয়ার্ড কিভাবে চেঞ্জ করে সেটা দিয়ে বাক্য তৈরি করতে হয়। তবে আমরা আজকের ক্লাসটিতে কোনো বাক্য তৈরি শিখবো না, আমরা শুধু ওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব, এই রোলটা নিয়ে। তবে তোমাদের যদি প্র্যাকটিস ক্লাসটা দরকার হয় কিভাবে সেন্টেন্স সহকারে হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি পরবর্তী ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করে দেখো। চেঞ্জিং ওয়ার্ডটা মূলত চারটা ভাগে হয়। এটা হচ্ছে ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, আবার ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এইভাবে করে হয়। এই কয়টার মধ্যে হয়, পার্টস অফ স্পিচের বাকি যে চারটা আছে সেটা হয় না, শুধু হয় দেখো নাউন ভার্ব, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। তো তোমাদের সুবিধার জন্য দেখো, এটা আমাদের প্রয়োজন হয় না, তবে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা নাউনটা চিনবা কি করে, অনেকে অর্থ পারো না। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকে নাউন বলে, এটা আমরা ছোট সময় থেকে কিন্তু জানি, ঠিক আছে। তো দেখো এই নাউন, এই যে কতগুলো শব্দ লিখে রেখেছি, সিই, তারপরে SION, TION, MENT, IST, IOER, TY, ER, AN, NE, SSS, ISM, ঠিক আছে, তারপরে হুড, TACE, ওয়াই, SSS, TURE, AR, EER, ON, OR, তারপরে লগি, মনি, জম, শিপ, এইগুলো যদি কোনো শব্দের শেষে থাকে ওই শব্দটা সাধারণত নাউন হিসেবে গণ্য হয়, ওকে। এরপরে অ্যাডজেক্টিভ দেখো, অল, IC, ISH, ID, ILE, TIVE, INT, তারপরে ED, ABLE, ফুল, লেস, ওয়াই, RY, তারপরে হচ্ছে OUS, এইসব শব্দ যদি থাকে তাহলে ওইটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করি। আর অ্যাডজেক্টিভ আর একটা সংজ্ঞাটা একটু বলে দিই, তোমাদের মনে করিয়ে দিই, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝায় এমন শব্দকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভার্ব, দেখো কোনো ওয়ার্ডের শুরুতে BE, EN, EM থাকলে তাকে ভার্ব বলে, আবার কোনো ওয়ার্ডের শেষে ATE, EN, ER, ISH, ISE, ঠিক আছে, IZT, SC, FY, এইগুলো থাকলেও কি হয়, ওটাকে ভার্ব বলে, ঠিক আছে। আর অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব হচ্ছে LY, যেটা ভার্বের দোষ গুণ অবস্থা বোঝায় এমন শব্দকে অ্যাডভার্ব বলে। তো এইটুকু তোমাদের জাস্ট বোঝার জন্য। এরপর আমরা একটু রোল নিয়ে আলোচনা করি। দেখো রোল ওয়ানে আছে ভার্ব থেকে নাউন করা যায় কিভাবে, কোন একটা শব্দ ভার্বে আছে এটাকে তুমি নাউন করবা, তারপর তুমি সেন্টেন্সে পরিবর্তন করবা, ঠিক আছে, সেন্টেন্স তৈরি করবা। তো আমরা নাউন দেখো, কোন ওয়ার্ডের শেষে যদি SE আর হচ্ছে ZE, এই দুটো দেখি, SE আর ZE যদি কোনো ভার্বের শেষে দেখি তাহলে SAION অথবা ZAION, এগুলো যোগ করে আমরা এটা কি করতে পারি, নাউনে রূপান্তর করতে পারি। উদাহরণ হিসেবে দেখো রিলাইজ, দেখো এখানে কি লিখছি, রিলাইজেশন, সিভিলাইজ, সিভিলাইজেশন, ঠিক আছে, এই ছিল এটার উদাহরণ। এরপরে রোলটা দেখো, দেখো টি আর হচ্ছে TE যদি থাকে শব্দের শেষে তাহলে সংযোগ করতে হয় TION, যেরকম দেখো অ্যাডিক্ট, অ্যাডিকশন, তারপর হচ্ছে লিবারেট, লিবারেশন, ঠিক আছে। তারপরে দেখো যদি শুধুমাত্র টি থাকে তাহলে ANC অথবা ENC যোগ করতে হয়, যেরকম অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স, তারপরে এক্সিস্ট, এক্সিস্টেন্স, ঠিক আছে। এরপর পরের রোলটা একটু খেয়াল করো, যদি IT থাকে, দেখো এই যে IT, তাহলে IS, IOOS, ION, এই এটা যোগ করতে হয়, যেরকম অ্যাডমিট, অ্যাডমিশন, দেখো সাবমিট, সাবমিশন, তারপরে যদি ডি থাকে আর DE থাকে দেখো শন অথবা শন, ঠিক আছে, অ্যাটেন্ড, অ্যাটেনশন, ইনক্লুড, ইনক্লুশন, ঠিক আছে। এরপর দেখো FY, যদি FY থাকে তাহলে ফিকেশন যোগ করে আমাদের কি করতে হবে, আমাদের নাউন করতে হবে, যেরকম বিউটিফাই, বিউটিফিকেশন, ক্লাসিফাই, ক্লাসিফিকেশন, ঠিক আছে। যদি কোনো শব্দের শেষে UME থাকে তাহলে দেখো এই ইটা, লাস্টের ইটা, এই জন্য আমরা এখানে ইটা দিয়ে রেখেছি রোলে, ইটা বাদ দিয়ে PTION, এটুক যোগ করতে হয়, যেরকম দেখো কনজিউম, এই দেখো যে লাস্টের ইটা, লাস্টের ইটা বাদ হয়ে এখানে কিন্তু পি হয়েছে, PTION, ঠিক আছে, কনজিউমশন। তারপর হচ্ছে রিজিউম, রিজিউমশন, তারপরে দেখো টেন, এই টেনটা যদি থাকে তাহলে কি টিনেন্স অথবা টেনশন অথবা মেন যোগ করতে হয়, দেখো মেনটেন, মেনটেন্স, রিটেন, রিটেনশন, তারপরে ইন্টারটেন, ইন্টারটেনমেন্ট। তো এই ছিল রোল কি, দেখো ভার্ব থেকে নাউন করার। আরও কিছু রোল আছে, আসো দেখি। দেখো পরের রোলটা হচ্ছে যদি ইডি থাকে, EED, তাহলে ES যোগ হয়, যেরকম এক্সিট, এক্সেস, সাকসিট, সাকসেস, হ্যাঁ,
এরপরটা হচ্ছে দেখো ইএনডি থাকলে এএনসি অথবা ইএনসি অথবা ইআর, যেরকম দেখো অ্যাকসেন্ট, অ্যাকসেন্ডেন্স, ব্লেন্ড, ব্লেন্ডার। ওকে, এরপর হচ্ছে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের পরিবর্তে আই দিবা, তারপরে এজি মানে আই এজি, যেরকম ম্যারি দেখো ম্যারিয়েজ, ক্যারি ক্যারিয়েজ। ওকে, এরপর হচ্ছে দেখো ই, যদি ই থাকে তাহলে ইয়ের পরিবর্তে এজি, ইউজ ইউজেস, ওয়াস্ট ওয়াস্টেজ, এই ইটা কিন্তু উঠে যায়। আর কিছু শব্দ আছে এল যোগ করতে হয়, যেরকম রিমুভ রিমুভাল, অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল। তো এই সব শব্দগুলো তোমরা প্র্যাকটিস করবে কি করে, তোমাদের যে বইটা আছে সেই বইটিতে একবার এগুলোর অনেক শব্দ দেওয়া আছে, তো তোমরা একবার একবার করে দেখবা, ঠিক আছে? দেখলেই তোমার আয়ত্তে চলে আসবে কোনটার সাথে কোনটা যোগ করলে হবে। আমরা জাস্ট তোমাদের একটু মানে ধরিয়ে দেওয়ার জন্য এই ক্লাসটা কিন্তু নিয়েছি। দেখো, এরপর হচ্ছে কিছু শব্দ আছে ডম যোগ করতে হয়, যেরকম ওয়াইস ওয়াইজডম, ফ্রি ফ্রিডম। আর কিছু শব্দ আছে নেট যোগ করতে হয়, যেরকম ফিট ফিটনেস, পারফেক্ট পারফেক্টনেস। কিছু শব্দের সাথে মেন্ট যোগ করতে হয়, গভর্ন গভর্নমেন্ট, মুভ মুভমেন্ট। এরপর যে দ্বিতীয় যে রোলটা আছে দেখো ভার থেকে অ্যাডজেক্টিভ করতে হয়, তো ই থাকলে ভার্বে, সে যদি ই থাকে তাহলে ওই ইটা তুইলে এ বি এল ই দিতে হয়, যেরকম অ্যাডভাইস অ্যাডভাইজেবল, ঠিক আছে? দেখো মেজর মেজোরেবল। আর যদি টি টি ই থাকে তাহলে ইটা তুলে টি আই ভি দিতে হয়, যেরকম অল্টারনেটিভ সিলেক্ট, এখানে সিলেক্ট সিলেক্টিভ হবে, হ্যাঁ সিলেক্ট সিলেক্টিভ। ওকে, কিছু শব্দ আছে ইডি যোগ করলে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন এফেক্ট এফেক্টেড, ডিলাইট ডিলাইটেড। বিশেষ করে ভার্বের সাথে ইডি যোগ করলে অ্যাডজেক্টিভ আকারে প্রকাশ পায়, যেরকম দেখো নো নন ভ্যারি ভ্যারিয়াস, কিছু শব্দ আছে। এরপর আছে নাউন থেকে অ্যাডজেক্টিভ কি করতে করতে হয়, দেখো সি থাকলে টি আর টি যোগ করতে হয়, যেরকম কনফিডেন্স, এই যে কনফিডেন্স, ঠিক আছে কনফিডেন্ট আমরা টি যোগ করেছি। দেখো অ্যাবসেন্স অ্যাবসেন্ট, শুধু টি যোগ করেছি। আর টি থাকলে এন থাকলে সি থাকলে এল যোগ করতে হয়, যেরকম ডিজিট ডিজিটাল, ন্যাশন দেখো এন আছে ন্যাশনাল, তারপর কি পলিটিক দেখো সি আছে তাহলে পলিটিক্যাল। কিছু ওয়ার্ড আছে ফুল যোগ করে অ্যাডজেক্টিভ করতে হয়, পাওয়ার পাওয়ারফুল, ট্রুথ ট্রুথফুল, ঠিক আছে? এমন অনেক শব্দ তোমাদের বইতে কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা কিন্তু সেইখান থেকে দেখে প্র্যাকটিসটা করবে। আর যদি অবশ্যই বলে দিচ্ছি, যদি তোমাদের প্র্যাকটিস ক্লাসটা দরকার হয় আমাদের কমেন্টস বক্সে জানালে আমরা প্র্যাকটিস ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো। দেখো বিবিধ কিছু শব্দ আছে হিরো হিরোইক, কমপ্লেক্সিটি কমপ্লেক্স। আর অ্যাডজেক্টিভ থেকে যখন অ্যাডভার্ব করবো শুধুমাত্র এল ওয়াই যুক্ত, মানে এল ওয়াই যোগ করলে হয়ে যায়, যখন অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি, সেফ সেফলি, রিসেন্ট রিসেন্টলি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ক্লাসটিতে। তোমরা এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখো, আর বইয়ের সাথে এই ওয়ার্ডগুলো ভালো করে পরিচিত হও, এবং এটাতে তোমরা অর্থ বানিয়ে সেন্টেন্স তৈরি করা শেখো, ঠিক আছে? তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।